পুলিশ হেফাজত থেকে পালিয়ে এক কিশোরকে কিডন্যাপ করে বাংলাদেশ বর্ডারের কাছে গা ঢাকা দিয়েছিল খুনের মামলায় অভিযুক্ত কৃষ্ণ সরকার। বাংলাদেশ পালানোর আগেই শ্রীরামপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করল, উদ্ধার হলো প্রহৃত কিশোরও। গত মাসের 12 তারিখে শ্রীরামপুরের রাজ্যধরপুর দাসপাড়ায় খুন হন বৃদ্ধ গৌতম দাস। পুলিশ তদন্ত নেমে জানতে পারে সম্পত্তির লোভে ভাই উজ্জ্বল দাস ও ভগ্নিপতি বিজয় মণ্ডল সুপারি কিলার দিয়ে দাদাকে খুন করিয়েছে। সেই ঘটনায় সুপারি কিলার এলাকারই দুষ্কৃতি কৃষ্ণ সরকার সহ তিনজনকে গ্রেপ্তার করে 13ই মে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় 16ই মে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল থেকে পালিয়ে যায় কৃষ্ণ। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে। পরদিন ভোরে বৈদ্যবাড়ী পুরসভার 1 নম্বর ওয়ার্ড ঘোষালপাড়া থেকে আকাশ দে নামে এক 16 বছরের কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কৃষ্ণ। নাতির অপহরণের অভিযোগ দায়ের করে আকাশের দাদু। পুলিশ হন্যে হয়ে খুঁজতে শুরু করে অভিযুক্ত কৃষ্ণকে। ঠিক 1 মাস পরে কৃষ্ণের সন্ধান পায় পুলিশ। গত পরশু তার বাড়িতে ফোন করে কৃষ্ণ। সেই সূত্র ধরে পুলিশ খোঁজ শুরু করে। সূত্র মারফত জানতে পারে নদিয়ার ধানতলা থানা এলাকায় রয়েছে কৃষ্ণ। গতকাল বিকাল শ্রীরামপুর থানার সাব ইন্সপেক্টর সমীর কর্মকারের নেতৃত্বে একটি দল রওনা হয় ধানতলা এলাকায়। রাত 1টা নাগাদ নারায়ণপাড়া গ্রামে একটি বাড়ি থেকে কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় অপহৃত কিশোর। বাংলাদেশ বর্ডারের খুব কাছে নারায়ণপাড়া গ্রাম। পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশ পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল কৃষ্ণ। গত 15 দিন ধরে সে আকাশকে নিয়ে ধানতলা এলাকাতেই গা ঢাকা দিয়েছিল। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। খুনের মামলা ছাড়াও পুলিশ হেফাজত থেকে পালানো এবং অপহরণের মামলা দায়ের হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, সিএনএন বাংলা। এ পালিয়েছিল কেন গো? কিন্তু পুলিশ থেকে পালালে তো অপরাধী, তোমাকে বলেছে ওরকম গলায় ফাঁসি দিয়ে দেবে, তাই আমি পালিয়ে।